As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। Trafficking kingpin, the Roy trio. One, Ujan. Two, Lama. Three, the one who protects the other two, Ronnie. We have received intel of Ronnie's whereabouts. He's presently at his private helipad and is ready to fly. We need to nab him at any cost. Let's have a look at our map. Now it's time to pounce upon him. And the operation should be clean and clear. Yes, sir. Let's go. We'll be right back.
your game is over. What the hell? Alpha 2C, give me a gun. What the hell are you doing, Alpha 2C? Code name dhore keno rakhchis? Alex. Next, David. Roger. Or pashe, Simon. Stephen. Iman! Shashato! Koto taka bikri hoychis tore bol! Iman, Bishash. এসব কিছুর পেছনে আমি টাকা নষ্ট করি না আমার স্টাইলটা একটু ডিফারেন্ট তোরও যদি ফ্যামিলি থাকতো আজ তোকে গান পয়েন্টে থাকতে হতো না All right, gentlemen, whoever punches maximum number of bullets in his body, I will spare his family. Ronnie! আজ আমি শহীদ হচ্ছি কিন্তু একটা কথা মনে রাখিস একদিন আমার থেকেও অনেস্ট রুথলেস ডেডেভিল একজন এসে তোর সামনে বুক ফুলিয়ে দাঁড়াবে আর এই দুনিয়া থেকে তোর নাম মুছে দেবে পারবে না অনেস্ট ডেডেভিল রুথলেস কেউ আমার কিচ্ছু করতে পারবে না আমাকে মারতে হলে আমার মতো শয়তান আউট অ্যান্ড আউট এক্সকিউজ মি তাল দেতের বদনটা দে দেখি দাদা ডাল দাদা এটা তোমার 100 নম্বর মার্ডার রাত্রে কিন্তু কেকের অর্ডার দেওয়া হয়ে গেছে দাদা ভাই টিপ করে কিন্তু চলে ঝাঁপ দিতে হবে নইলে পালাতে পারবো না দল দা এই তোলা হাতে বলবি তো তাহলে তো থুইমিং কর্তব্যটা পুলে আসতাম আল্লাহ দেনা ভাই টার্গেট এই তল এই পুকলা দাদা এটা কি আপনার দাদা এটা তো তোমার লাকি ছুরি ছিল কি করে জানবো বলুন আমি তালি তালি ভাই এই তোলতাতা থল আমার হাতের মুতোই পুলো তোলতাতা বাইতে নেই পুরো কলকাতা আপনাকে চেনে তার মানে আপনিও পুরো কলকাতা চেনেন এক সেকেন্ড দিশা এই দেখ তুই মিছি মিছি চিন্তা করছিলিস এই এত দূর থেকে এসে একজন ভালো মানুষ পেলাম যে পুরো কলকাতা চেনে দাদা এই ঠিকানাটা কোথায় বলুন তো সালা দাদাকে কি দুর্গাপুজো প্যান্ডেলের অনুসন্ধান কেন্দ্র পেয়েছো না না ভুল বুঝবেন না এইটুকু উপকারের জন্য একটা উপহারও আছে হ্যাঁ আপনি এখানে 10 মিনিট দাঁড়ান হুবহু আপনার ছবি এঁকে দেবে এই ছবি আঁকবে মানে আমি তুই থই থই গেছি নাকি মাইলি ছি 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 ওরকম বলবেন না আসলে অনেকদিন পরে এরকম একজন সুপুরুষ দেখলাম তো তাই সুপুরুষ আপনাকে দেখে মনে হয় কেউ যেন কষ্টি পাথর কেটে কেটে আপনাকে তৈরি করেছে কি সুন্দর দেখতে আপনাকে তোমার নাম কি ভাই রাজা এই হলো তোমার ঠিকানা একদিন আসবেন কিন্তু আপনার ছবিটা আঁকিয়ে নিয়ে যাবেন আলবাত আসবো অতি বুদ্ধি ডালে না তা লোজ সকালে আমার বাড়িতে ভয় কাক ডাকে না আমার মা একবার আমাকে অন্ধকালে হাঁটতে দেখে ফিট হয়ে পড়ে আলোতে দি
লাল জামা লাল জিঞ্জি বলে বেলোলেই থাক করে বলে ওইটা ওইটা কয়লা খনিতে আদুন চলছে আদুন জালিতি হাত এত কালো তালি কালো বুকটা লোকটাইতে হাত চলা কলে দিয়ে গেল উফ তি থান্তি বাবা তি থান্তি এই লাজা কি ক্যারেক্টার লে মাইলি থালা দুনিয়া মাল হাতি দেখি হিলে যায় লিম্বালটা নিজের হাতি দিয়ে খাবার হিলিয়ে দিল হ্যাঁ কালি ভাই ভাই তোমার ফোনটা একটু দাও তো একটা ছেলপি হয়ে থাক এই ছবিটা তোমার ফোনে রিচকিলিং ছবালে লিখে দে কলকাতার কেউ তোমার দিকে তালে তোক তুলে তাকাতে পারবে না আসি লাজা একটু হাঁটো না ভাই রাজা দত্ত দিশা দত্ত আঙ্কেল সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এগুলো তো নিয়ম রক্ষার জন্য তুমি এসো 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 তা তুমি কি করো কলেজে পড়ো ভর্তি হব আর্ট কলেজে আর্ট কলেজ তার মানে আর্টিস্ট বাহ খুব ভালো এসো 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 ওই এসো আর্টিস্ট দেখো ঘর পছন্দ হয়েছে হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে দা ভাই সুন্দর না খুব ভালো এরম দক্ষিণ খোলা ঘর পাবো ভাবতেই পারিনি আচ্ছা দা ভাই এখানে একটা বড় সোফা রাখলে কেমন হয় হ্যাঁ ঠিক বলেছিস এখানে সোফা আর এই উল্টো দিকে দেয়ালে টিভি একদম ঠিক বলেছো কাকু একটু শুনুন না টিভিটা দেখ পাচ্ছি না দা ভাই এখানে দেখে 65 ইঞ্চ এলইডি না হলে মানা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে আমি ভর্তি নেবে তো নেবে না মানে তুই ঘাবড়াচ্ছিস কেন আয় তোমার ইমাজিনেশন ভিজুয়ালাইজেশন দেখে তো আমরা বেশ অবাক হয়ে যাচ্ছি বাহ তোমার কি কনফিডেন্স স্ট্রোক ইউ আর রিয়েলি ট্যালেন্টেড আচ্ছা এটাই তো কলকাতার সবথেকে বড় আর্ট কলেজ অবভিয়াসলি কেন বলুন তো না না কিছু মনে করবেন না আসলে আমি আমার বোনকে সবকিছু সবচেয়ে ভালোটাই দিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দা ভাই তুমি এখন যাও আমার হয়ে গেলে আমি তোমায় ফোন করছি নমস্কার দেখো শিল্পীর প্রতিভা নিয়ে সবাই আসে না আর এলেও সেই প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুব কম ইউ আর রিয়েলি ব্লেসড ওনার মতো দাদা সত্যি কপাল করে পাওয়া যায় শোনো ভাই আমার মালিকের এই কলকাতার রাস্তায় 80-90টা ট্যাক্সি খাটে বুঝতেই পারছো খুব কড়া মানুষ একটু বুদ্ধি নিয়ে কথা বলতে হবে ওই তো আমার মালিক এসে ওই যে এই যে এটাই হচ্ছে আমার মালিক অপত্য সেন পাশে যাকে দেখছো উনি হচ্ছেন আমার মালিকের শাশুড়ি জগজ্জননী দেবী শাকম্বরী আমার শাকু কি করছো আমি অফিস যাচ্ছি তুমি আমাকে না বলে গাড়ি স্টার্ট দিলে কেন ও তখন তো তুমি ঘুনু করছিলে তাই কানি তুমি জুস খেয়েছ সাকু 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 এক মিনিট আমার খুব জোর হাঁচি পাচ্ছে হাঁচব হাঁচো থ্যাংক ইউ সাকু একই মা আপনি কাঁদছি কাঁদছি কোথায় বাবা এতো এতো আনন্দের কান্না এই পৃথিবীতে হাঁচিটাই তো একমাত্র কাউকে না বলে কয়ে আসে তাই না বলো সেটাও তুমি আমার মেয়েকে না বলে দাও না তোমার মতো জামাই পাওয়া আজকালকার দিনে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না বাবা মা জগৎজননী মা বাবা মা বেঁচে থাকো পায়ের ধুলো দিন মা আর নেই তো আমার সব
আহা, আমি যদি কলসি হই তাহলে ও হলো পানি, আমি যদি মানি ব্যাগ হই ও হলো মানি। ধনু আমাকে তোমার কথা বলেছে। ধনু? কে ধনু? আমি আমি মালিক আমায় ভালোবেসে ধনু বলে। বুঝলে ভাই, আমি হলাম পাকায় তুলতুলে কাঁচায় সিঁদুর, যে ধরতে পারে সে বেটা ধরেই ধরতে পারনি তো। অসাম অসাম, বেশি সেনা লোক না আমি চাই না, থ্রিডি হলেই চাকরি পাকা। থ্রিডি? থ্রিডি মানে ড্রাইভিং জানতে হবে, ডিসিপ্লাইড হতে হবে, আর ডিসেন্সি থাকতে হবে। বলো তো ট্যাক্সিতে কটা চাকা? চারটে। কেন? যেটা হাতে থাকে সেটা চাকা নয়? ওসব ওসব, তুমি খুব সরল, নার্ভাস ফিলিং, নাও খাও। হ্যাঁ খাও। এটা কি স্যার? ভটকা। তাহলে তোমার দোষ নেই। জি জি স্যার। যদি তোমার দোষ থাকতো তাহলে তুমি গ্লাসটা এইভাবে রাখ, কিন্তু তুমি এইভাবে রাখলে তার মানে তুমি ড্রিঙ্ক করো না। অসাম অসাম, আর ফোকার অভ্যেস যে নেই সেটা আমি আগেই বুঝতে পেরেছি। কি করে বলো তো? কি করে? অবজারভেশন, সি 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 টিভি। সি সি টিভির 4 নম্বর ক্যামেরার সামনে দিয়ে তুমি যখন আসছিলে তখন পাশে আমার একটা সিকিউরিটি গার্ড স্মোকিং করছিল, আর স্মোকিং করতে করতে তোমার মুখে ধোঁয়া ছাড়লো, আর তোমার মুখটা তখন কুচকে একেবারে ফোল্ডিং হয়ে গেল, তাই তো? এবার ডিসেন্সি, তোমার ফেসবুক আছে? সেটা কি? ও নামই শোনোনি? ওসাম হোয়াটসঅ্যাপ? কি সাপ? ওসাম, তোমার টুইটার আছে? সেটা ছিল স্যার চারজন, ইতিহাস, ভূগোল, অঙ্ক। ওসাম ওসাম, তুমি তো দেখছি ডিসেন্সির পরাকাষ্ঠা। তোমার যদি আমাকে কোনো প্রশ্ন করার থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, কোনো ভয় নেই। করবো। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ করো স্যার। বলছি যে আপনার এরকম সালোয়ার কামিজ আর কটা আছে? সালোয়ার কামিজ? এটা সালোয়ার কামিজ? এটা তোমার সালোয়ার কামিজ বলে মনে হচ্ছে? এটা ডিজাইনার কুর্তা। কুর্তা? না বলছি ডিজাইনার কুর্তা। সরি স্যার। ডোন্ট সরি, ডোন্ট সরি, আমি বুঝতে পেরেছি তুমি প্রকৃত সরল মানুষ, আজ থেকে তোমার চাকরি পাকা। পাকা? এই মালিক, আপনি আমার মুখ রক্ষা করলেন, আজকে এইরকম একটা পবিত্র ঈদের দিনে আপনি ওই চাকরিটা পাকা করে দিলেন, মালিক আপনাকে স্যালুট। কাল থেকে তোমার ডিউটি শুরু। হ্যাঁ কাল কেন স্যার, আজ হবে না? আরে আজ, আজ তো পবিত্র ঈদ, আজ নো ডেরাইভিং, অনলি সেলিব্রেট। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক।
নেচে সবাই খুশিতে আজ, সবাই খুশিতে আজ, নতুন পোশাকে নতুন সাজ, আজ নতুন সাজ, নতুন আতর গন্ধে বিভোর, সুরমাতে সেজেছে চোখ, বাতাসে রং লেগেছে ঈদ মুবারক, বাতাসে রং লেগেছে ঈদ মুবারক। শুধু তোকে বলি, আমরা তোকে বলি, লড়াই ভুলে চল কোলাকুলি করি, কোলাকুলি চাক ভেঙে ভুল, আল্লাহ রসুল আজকে সবার ভালো হো, বলো বলো সবাই বলো ঈদ মুবারক, বলো বলো সবাই বলো ঈদ মুবারক। চাঁদ আকাশে ঈদ মুবারক, বাতাসে রং লেগেছে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, বলো বলো সবাই বলো ঈদ মুবারক, ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, বাতাসে রং লেগেছে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, বলো বলো সবাই বলো আমি তাহলে আসি দিশা। এসো দা ভাই, আজ তোর কলেজের প্রথম দিন, অল দ্য বেস্ট। তোমাকেও অল দ্য বেস্ট, আজ তো তোমারও প্রথম দিন, দেখো প্রথম দিনে প্রথম প্যাসেঞ্জারই খুব ভালো হবে। আসি। ট্যাক্সি, ট্যাক্সি, কোথায় যাবো ম্যাডাম? শ্মশানঘাট। এই জিজ্ঞেস করতে পারো, দেখছো না উকিল ইউনিফর্ম পরে আছে, ওর ছেড়ে আর কোথায় যাবো? ওকে ম্যাডাম। হ্যালো, হ্যালো জুনিয়র্স, সাক্ষী এসেছে তো? আরে দাদারি চলো, সিগন্যালটা খেয়েও না, আরে ওভারটেক করো, ওভারটেক করো। না না না, সাক্ষীকে ওভারটেক না, সাক্ষীকে টেক ওভার করো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ একটা পার্টি চাই কিন্তু। হবে হবে, আজ সারা রাত পার্টি হবে। ও চিন্তা করবে না, আপনাকে জেলের ভাত খেতে হবে না, একদম টেনশন করবে না। আচ্ছা সাক্ষীকে দেখে কারো সন্দেহ হবে না তো? কি বলছেন আপনি, যেরকম যেরকম বলেছেন সেরকম সেরকম জোগাড় করে রেখেছি, একদম বেবি ফেস ম্যাডাম, সত্যি একদম ইনোসেন্ট। আপনি দেখুন, ওই তো ওই তাই, ওটো ওটো। গুড মর্নিং ম্যাডাম, চাট হবে? সান চাট কেবে বন্ধ চলে যাবে। যা শিখেছি বলো বলো। ম্যাডাম আমার ভাড়াটা দিতে ভুলে গেছেন আপনি। কত ভাড়া হয়েছে তোমার? 150 টাকা অনলি। তুমি যদি আমার একটা কাজ করে দাও, আমি তোমাকে 500 টাকা দেব। কি কাজ করতে হবে ম্যাডাম? কোর্টে আমার হয়ে মিথ্যে সাক্ষী দিতে হবে, হ্যাঁতে হ্যাঁ বললেই চলবে। জি জি ম্যাডাম, মিথ্যে কথা আমি বলি না। আরে বলতে হবে না, বলতে হবে না, আমি শুধু
কপালে হাত দিলে তুমি মাথা নাড়তে পারবে তো? হ্যাঁ সেটা পারবো। তাহলে হবে, তাহলে তুমি বোবা, বোবারা মিথ্যেও বলে না সত্যিও বলে না, ঠিক আছে? আমি তাহলে কপালে হাত দিলে তুমি মাথা নাড়াবে, নাড়াও। আপনি আগে কপালে হাত দিন। What's more? আজ এই আদালত একটা ঐতিহাসিক বিচার পর্বের সাক্ষী হলো। বিবাদী উকিল যেভাবে একজন মূক বধির সাক্ষীকে দিয়ে একজন নিরীহ নাগরিকের সম্মান রক্ষা করলো, আদালত তার জন্য আলিয়াকে বাহবা দিচ্ছে। সমস্ত সাক্ষ্য আর প্রমাণের ভিত্তিতে আসামি নটরাজ বটব্যালকে বেকসুর খালাস ঘোষণা করলো। হ্যালো দিশা। হ্যালো দাভাই, তুমি খেয়েছো তো? শোন না, আমি এখন কোর্টে বোবা হয়ে আছি, তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ আসি স্যার, আমাকে দিন। থ্যাংক ইউ, বসুন। হ্যালো দিশা, বল। হ্যালো দা ভাই, আজ আমার কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তুমি আমাকে একটু তুলে নিতে পারবে? এই রে, আমার সঙ্গে তো প্যাসেঞ্জার আছে, তুই ধর, আমি দেখছি। স্যার বলছি যে আমার বোনের কলেজ রাস্তাতেই পড়বে, ওকে কি একবার তুলে নিতে পারি? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। আই বস। সরি স্যার, আপনার একটু অসুবিধা হয়ে গেল। ইটস ওকে। দা ভাই, আজ আমাদের কলেজে একটা কম্পিটিশন ছিল, এই দেখো আমি ফার্স্ট হয়েছি। বাহ, দারুণ হয়েছে। আর এই যে দেখো, আমার এক বন্ধু করছে। আমার বোন খুব ভালো ছবি আঁকে, ও আপনার ছবি এঁকে দিতে পারবে। এই দেখুন স্যার, এটা আমার দা ভাইয়ের পোর্ট্রেট। বাহ ফ্যান্টাস্টিক। ওকে শুধু কাগজ আর পেন্সিল দিয়ে দিন, দেখবেন সারাদিন খাওয়া দাওয়া ভুলে শুধু ছবি এঁকে যাচ্ছে। আপনাদের ডাকা হয়েছে একটি বিশেষ কারণে। উজান রায়, ইন্টারন্যাশনাল ওমেন ট্রাফিকিং র‍্যাকেটের ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস ক্রিমিনাল, কলকাতায় বসে স্কাউন্ডেলটা সারা দেশের কিশোরী মেয়েদের কিডন্যাপ করে নিয়ে এসে সাউথ ইস্টার্ন দেশগুলোতে পাঠাচ্ছে দেহ ব্যবসা করবার জন্য, কিন্তু আমরা এখনো তার কোনো সাক্ষ্য বা প্রমাণ পাইনি। জেনারেলি উজান তার দুই ভাই রনি এবং লামার অর্ডার পারফর্ম করে, প্রায় 8-10টা হাত ঘুরে এই র‍্যাকেটটা কাজ করে। স্যার উনি কি বলছেন একটু শুনুন না স্যার। শুনবো কি, সারাদিন ট্যাক্সিগুলোকে বসিয়ে রেখে দিয়েছে, তুমি শুনো। আমরা শর্টলিস্ট করতে পেরেছি। দেখুন, পুলিশ ফোর্স সবসময় সব জায়গায় থাকতে পারে না, আপনারা শহরের গলি গলিতে ঘোরেন, এই 30 জনের মুখ ভালো করে আপনারা মাথার মধ্যে নিয়ে রাখুন।
যখন যেখানে দেখবেন এই নিচে দেওয়া নম্বরে ফোন করে জানাবেন, আমরা ইনফরমারের পরিচয় গোপন রাখবো আর আপনাদের পুরস্কৃত করব। স্যার পুরস্কার দেওয়ার কি দরকার আছে স্যার? এটা তো আমাদের ডিউটি। সরকার উর্দি দিয়েছে বলেই কি নিজেকে পুলিশ ভাবছো নাকি? কিন্তু স্যার এরা তো মেয়েদের ধরে ধরে, তোমার আমার ঘরের মেয়েদের তো আর ধরে নিয়ে যাচ্ছে। আর যদি ধরে নিয়ে যায় স্যার, তখনও কি আপনি চুপ করে বসে থাকবেন? এটা মরবে, এ মরবে বাবু, এরা সব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। হ্যাঁ রাজা, আমরা হচ্ছে আধার ব্যাপারী, জাহাজের খবর আমাদের কি দরকার? বোনকে নিয়ে এসছো, কাজ করো, বোনকে মানুষ করো, ওসব ঝামেলা পাস বা দরকার কি? কখন কি করে দেবে ঠিক আছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ম্যাডাম, আমার সেদিনে 150 টাকাটা? ও এক মিনিট, আমরা একদম ভুলে গেছিলাম। ও আমি টাকা না, শিক্ষা দিতে এসেছি। ম্যাডাম এইবার আমার লোকের গায়ে হাত দিয়ে দেখা, এইসব ছবিগুলো না সোজা কমিশনারের কাছে পাঠিয়ে দেবো। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না, যদি কোনোদিন আপনার কাজে লাগতে পারি আমায় বলবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। Okay.
আমি আসছি, গেট দ্য ফোর্স ফার্স্ট। ইয়েস স্যার। কাম অন, হারি আপ, হারি আপ। ইয়েস স্যার। আজ আমাদের এই সাডেন অপারেশনে আমরা 32টা গান, 20 কেজি মতো ড্রাগস এবং বেশ কিছু মোবাইল সিজ করতে পেরেছি। এছাড়া আমরা 28 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে একজন দায়িত্বশীল নাগরিকের জন্য। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে তার নাম কোনোভাবে ওই পুলিশ ইনফরমেন্টকে চাই। হ্যাঁ জন্য কোনো মেয়ে নেই নেই বলছিস? ওই দেখ, তুই যা, আজ ওর সঙ্গে একবার কথা বলতেই হবে। তুই যা, চল ফুট, অল দ্য বেস্ট। আমি জানি আপনি কয়েকদিন ধরে আমার বোনকে ফলো করছেন। কেন করছেন স্যার? কেউ যদি আপনার বোনকে এইভাবে ফলো করে আপনারও নিশ্চয়ই ভালো লাগবে না। দেখুন, মেয়েদেরও তো নিজস্ব একটা জগৎ আছে, ওদেরও তো একা একা থাকতে ইচ্ছে করে। কেউ যদি রোজ রোজ ওদের এইভাবে ফলো করে তাতে ওদের অস্বস্তিই হয়। আমার বোনকে যদি আপনার কিছু বলার থাকে তাহলে ওর সামনে মাথা উঁচু করে বলুন। ওর ইচ্ছে অনিচ্ছে আবেগ ভালোবাসাকে সম্মান জানিয়ে যদি ওর সাথে বন্ধুত্ব করতে চান তাহলে ওকে সরাসরি বলুন। ও যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে সরে যান। আপনি যদি সত্যিকারের পুরুষ হন তাহলে সেটাই করবেন। আসি স্যার। আমার সঞ্জু বন্ধু, আমার সাকু সোনা, সাকু বড়ি, আই মিস ইউ বেবি, আই লাভ ইউ, আই লাভ। ছি, এভাবে কেউ বলে? রাজাদা শুনে ফেলবে না। আচ্ছা শোনো, তুমি লুডো খেয়েছো? না, এখন কেন? এখন তো নাম সংকীর্তনে যাচ্ছি, ওখানে গিয়ে দুধ খাবো। তোমাকে মিস করবো বেবি। শোনো, তুমি সাবধানে যাবে, সাবধানে থাকবে, সাবধানে করবে, কীর্তন রাখি? না, আগে একটা কিসি দাও। ও কি স্যার, আপনি তুমি জানো তুমি কি বলবে? তুমি? আচ্ছা, ও এখন কি করছে? কে স্যার? স্যার তো বুঝতে পেরেছি, নিশ্চয়ই তালে তালে নাচছে না গো। জানো, ও না একদম নিজের খেয়াল রাখে না। ও কিছু খেয়েছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, লাস্ট জল কখন খেয়েছে? জলও খাচ্ছে ম্যাডাম। ওমা,
স্যার লড়ে গেল স্যার সরি রে স্যার মাল লড়ে গেল আপনি কোথায় স্যার ও স্যার স্যার কোথায় দাঁড়া দাঁড়া ওয়ে বাবা ও কেস কোথায় স্যার আমি আর স্যার নয় আমি সার হয়ে গেছি তোকে আমি চাকরি দিলাম আর তুই আমার এই উপকার করলি স্যার কি করব স্যার ম্যাডাম যে ফোন করে বললেন কি বললো কি এমন বললো যে তুই আমার এই সব বরাস করলি স্যার ম্যাডাম বললেন দাদা ওদিকে একটু খেয়াল রেখো আসলে ওর না খুব ভুলো মন বাস এই বললো না স্যার আপনি ঠিক করে শুনলেন না আবার শুনুন দাদা ওদিকে একটু খেয়াল রেখো আসলে ওর না খুব ভুলো মন শুনলেন তো ম্যাডাম আমাকে কি বলে ডাকলেন দাদা হ্যাঁ তোকে দাদা বললো বলে তুই আমার কাঁধায় বসিয়ে দিলা এক সেকেন্ড স্যার বোন ফোন করেছে আমার বোন না স্যার এটা আমার নিজের বোন হ্যালো দিশা যা কথা বলে শোন না আমি বলছিলাম তোর নিজের বোন আছে তাহলে আমার বউটাকে বোন বানানোর কি দরকার ছিল স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমি ছাপ বসা মানুষ স্যার আমি সাথে পাশে থাকি না স্যার স্যার ওরা আমাকে ভুল করে ধরে নিয়েছে স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার স্যার প্লিজ স্যার কোনো ভুল করিনি আমরা তোকেই খুঁজছিলাম তুই পুলিশকে ইনফর্ম করেছিস পুলিশ ইনফর্মার দেখি এত মর মর বিচারতে পুলিশকে ইনফর্ম করার আগে কেউ দশ বার পাবে গেলে স্যার আমার কথা শুনুন স্যার আমি কিছু করিনি স্যার 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 দানা ভরে দে ধুমধাম শেষ
এবার ধা 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 ধামাকা। এই জন্মে আর তুই জানতে পারবি না। দেখো তুমি সবসময় যেমন হাসি খুশি থাকো সেরকমই থাকো। তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে আমি রাজি, না হলে না। কি হলো দিশা, কি বললো, রাজি হয়েছে?
রাজি রাজি হয়েছে রাজি হয়েছে হ্যালো দুদিন হয়ে গেল ছোটুর কোনো খবর পাচ্ছি না কোথায় আছে কি করছে ও এখানে নেই দূরে কোথাও গেছে সব ঠিক আছে তো ইয়া আই উইল কল ইউ ব্যাক ওয়্যার আর ইউ কোথায় আছ তুই এ তুই কোথায় বাস রেডি তুই ভাই একটু বস আমি বরং ওদিকটা গিয়ে একটু তাড়া দিই কেমন নমস্কার অকথ্য কি হাল হয়েছে তোমার নিশ্চয়ই দাঁত তুলে মানছে না মেয়ের কাজ বলো 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 সেদিন তুমি ওকে আমাদের হাত থেকে বাঁচিয়েছিলে আর আজ শেষ পর্যন্ত তোমার এই দশা ছাড়লো আপনার মাথাটা একটু 70 ডিগ্রি টার্ন করো ওদিকে নয় ম্যাডাম এদিকে কি দেখছেন এভাবে ভেঙে পড়লে চলে আপনি না ল স্টুডেন্ট হ্যাঁ আপনি জানেন না আইনত দণ্ডের অধিকার কি জানতাম ভুলে গেছি আরে বাবা ভুললে চলবে না আসলে আইনত ননদ মানে হলো রায় বাঘিনী ননদিনী ননদকে সবাই সঙ্গে চলে এটাই সুযোগ এই সুযোগ হাতছাড়া পড়লে চলবে খালি আশীর্বাদটা হতে দিন তারপর আপনার ভাইয়ের বইয়ের নাকে দড়ি দিয়ে আপনি যেভাবে পারেন চক্কর দিয়ে ধরবে চক্কর দিয়ে ইয়েস রাজা শোনো আসি এখনি আসি আরে উকিল ম্যাডাম আপনি ম্যাডাম আমার 150 টাকা দিন ম্যাডাম নিজের বোনের হবু ননদের থেকে টাকা নেবে মানে আহির আপনার আমার মায়ের পিঠের ভাই সে কি আশ্চর্য আশ্চর্যের ব্যাপার হলো আমাদের মধ্যে আর ঝগড়া নেই তুমি আর বন্ধু সে তো ঠিকই বিয়ের জন্য সেটা তো আমাদের দুজনকেই করতে হবে তাই না এক সেকেন্ড আরে ওটা
পারছি না। কি মন কেউ না কবজা করে ফেলে। সাবধান ম্যাডাম, খুব সাবধান। নেশা ধরেছে মাশা আল্লাহ, ও মাশা আল্লাহ, মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে। বিন্দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, তোর সিল্ক চুলের বিউটিফুল এক নেশা ধরেছে মাশা আল্লাহ, ও মাশা আল্লাহ, মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে। সকালের জল কুয়াশায় কোন স্বপ্নেরা ভিড় করে চোখের পাতায়, আস্ত জনের মন গোপনে দারুণ সেজেছে, ইচ্ছে খুশির নহবতে সানাই বেজেছে মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে। তোর চোখে চোখ রেখে হাত ছলে, আটকে থাকি না মন চার দেওয়ালে, মন পাখি তার খেয়াল খুশির ডানা মেলেছে, ঠিক ভুলে ঠিক খোলা হাওয়ায় ইচ্ছে উড়েছে মাশা আল্লাহ, ও মাশা আল্লাহ, মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে মাশা আল্লাহ, তোর জেলা আমায় ঘায়াল করেছে। দুটো ফোনের মধ্যে যদি একটা কল হয় তবে আমরা লোকেশন লক করতে পারবো স্যার, তবে কল ডিউরেশন মিনিমাম 5 মিনিট হতে হবে স্যার। আমরা মোবাইল দুটোকে 5 ফিট রেডিয়াসের মধ্যে লকডাউন করতে পারি স্যার। ডু ইট, জাস্ট ডু ইট। Yes sir, waiting for call sir. Make the call, make the call, make the call, come on, make the call, make 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 the call, come on, come on, come on, come on. Call hote sir, where are you? Come on, come on, make the call. স্যার সেকেন্ড কল কানেক্ট হয়েছে স্যার। কলটা 4:30 মিনিট চললে আমরা সেকেন্ড কলের লোকেশন ট্রেস করতে পারবো স্যার। কাম অন, 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 কাম অন,
Sir, to meet, sir. Come on. Lockdown to 5 feet distance, sir. Goriahat, sir. Target take just 1 minute dure, sir. Street locked, sir. Target take just 50 meters dure, sir. Bashunde Devi College, sir. Lock the GPS. Lock the GPS. Lock the GPS. Yes, yes, sir. GPS locked. Hit squad. Hit squad. এই জিপিএস এর লোকটা যেখানে আছে সেখান থেকে ওর মাথাটা আমার চাই। Bring it in a platter, okay? Go, go, go! Sir, আর এক মিনিট চলি আমরা সেকেন্ড কল লোকেশন ট্রেস করতে পারবো স্যার। Where are you? Where are you? Locking the second caller radio, sir. Where are you? Raja? Raja? আচ্ছা, এখানে যিনি ছিলেন উনি কোথায় গেলেন? বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। 30 seconds more, sir. 10 seconds more, sir. Where are you? Area lock, sir. কি হলো? থামলে কেন? Area lock, sir. কোন এরিয়া? আমরা যেখানে আছি, sir. এই এরিয়া? এই রাস্তাতেই, sir. এই রাস্তাতে? এই বিল্ডিং এই, sir. এই বিল্ডিং? আসছে, sir. Yes. আমি আগেই বলেছিলাম। ও আসবে। ও শিকার করে বাঘের মতো। Like Royal Bengal Tiger. Duck! Washchi! Technical team out! Yes, sir. Yes, sir. Bagh shikar kore lafi air. Bagh ke shikar kore hai trap e fele. And now he is trapped. Attack squad! কিসের তোর তাকিয়ে দেখ তোর সামনে দুটো ওই পোকা উড়ে আসছে এই আড়াল থেকে কি মারছিস সামনে আয় আসি রে আসি Get out!
ভাইটাকে খুন করেছি, এবার তোর মেজটাকে মারবো। কি চাই তো? কি চাই? কি চাই? শিক্ষা দিতে চাই, উচিত শিক্ষা দিতে চাই। যে শিক্ষা মা বাবা দিতে চায় সেই শিক্ষা দিতে চাই। তফাত শুধু একটাই, ওরা বকে মেরে শিক্ষা দেয় আর আমি জানে মেরে শিক্ষা। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট! আপনি যার সাথে কথা বলছেন উনি এখন খুন করতে ব্যস্ত, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করবেন। কি চাই এখানে? কি চাই? আপনি এলে আপনারও একই অবস্থা হবে। আমি আমার ভাইয়ের সাথে খুনির বোনের বিয়ে হতে দেবো না। এই বিয়ে আমি কখনোই হতে দেবো না। খুনির বোনের সাথে যদি আপনার ভাইয়ের বিয়ে দিতে অসুবিধা থাকে তাহলে শুনুন, দিশা আমার বোন নয়, ও আমার বোন নয়, ও আমার কেউ নয়, দিশা আমার বোন নয়। মুভি মশলা পাওয়ার্ড বাই ভ্যান হিউজেন সুলতান। এটা ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. দেওয়ানগঞ্জ নামেই শহরতলি, আসলে কাঁচা টাকার খনি, আর সেই খনির মাফিয়া ছিলাম আমি। দেওয়ানগঞ্জের ত্রাস সুলতান। স্যার, সুলতান ধরা পড়েছে। ধরা তো ওকে পড়তেই হতো, সব থানা থেকে রেকর্ড কালেক্ট হয়েছে। হ্যাঁ স্যার, সব আছে। পেপার বেরোবে কি স্যার? এই দেখুন, সুলতান সব পেপার একাই শেষ করে দিচ্ছে। আচ্ছা, তা তো বড় হলো নাকি, চলো তো দেখি। একটা একটু শব্দ বার করলো না স্যার, গন্ডারের চামড়া লাগিয়ে এসছে কি? হ্যাঁ স্যার, চলো দেখি। চোর মস্তান খুনি পকেট মার, এই চারটের কম্বিনেশন হলো সুলতান। একটা টু শব্দ করলো না। তুই ঠিক বলেছিস রে, প্লাস্টিক সার্জারি করে গোটা বডিতে গন্ডারের চামড়া লাগিয়ে এসেছে। চলে
পার্টিকেলে রেড করেছিস, তোর হাত কেটে নেবো। এই দেওয়ানগঞ্জের মোস্তানরা এই বড় বড় দাসাবল নিয়ে আপনাকে খুঁজছে। এটা তার মানে সুলতানের গ্যাং? না স্যার, সুলতানের কোনো গ্যাং নেই, সুলতান নিজেই একটা গ্যাং। আপনি পালান স্যার, আপনি পালান। কোন দিকে স্যার? পালানোর একটাই রাস্তা, এদিকে স্যার পালান। এদিকে তো বিশিঞ্জি দেওয়াল, দেওয়ালের আগে সুলতান বাঁচালে ওই আপনাকে বাঁচাতে পারবে। চলুন স্যার, চলুন। মানেটা কি? ওকে এত করে পেটালাম, ওর কিছু মনে নেই নাকি? স্যার সুলতানের মন নেই স্যার, হার্ট নেই, তাই ও মনে কিছু রাখে না। ও শুধু টাকা বোঝে, টাকা টাকা দিন স্যার, টাকা দিন। সুলতান, সুলতান, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি যেন মনি হারা ফোনি। কি হয়েছে? ও, ওদের একটু সামলাতে হবে। কজন আছে? জনা কুড়ি হবে। হয়ে যাবে, পার হেড 2000 টাকা করে, সব মিলিয়ে 40,000 টাকা। পাও চাই আর লজ্জা দেবেন না, only 40,000। এখন 30,000 আছে, এক সপ্তাহ পরে 10,000 দিয়ে দেবো, হবে? হ্যাঁ, বাকি 5 জনকে এক সপ্তাহ পরে মারলে হবে। হ্যাঁ, পানি মান, পানি মান, পানি মান। আমার পকেটে 10,000 টাকা আছে, ধার নেবেন? আরে দে দে। সুলতান, সুলতান, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। না সুলতান, না, তুই কিন্তু এগোবি না, দেখ এর সঙ্গে তোর কোনো কানেকশন নেই। ঠিক বলেছিস, এতক্ষণ কোনো কানেকশন ছিল না, কিন্তু 2 মিনিট আগে এই কন্ট্রাক্টটা নিয়ে স্ট্রং একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। কি ভেবেছিস নাকি, টাকা দিয়ে আমায় কিনে নিবি? হ্যাঁ, কত টাকা আছে? 50,000। এই আপনি জানো কত দিয়েছিলেন? 40,000 টাকা। আর কটা মাত্র টাকার জন্য? আরে না 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 না, আরো দিচ্ছি, আরো দিচ্ছি। এই তোর চেন দেয়। না না, এটা আমার আশীর্বাদের চেন, এটা দিলে বহু খেলাবে। আরে তুই দে তো। সুলতান, সুলতান, এই নাও চেন, দেড় ভরি আছে, এটা বিক্রি করে 30,000-40,000 টাকা পেয়ে যাবে। স্যার দরকার লাগলে আবার বলবেন, আর মনে রাখবেন, বাবা আলকা চাল যেখানে সুলতান সেখানে। পাড়বে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। যেখানে যাচ্ছি সেখানেই সুলতান, এই সুলতান থাকলে আমরা কেউ বেঁচে থাকবো না। খালাস করে দে শালাকে। সুলতানের সামনে দাঁড়ানোর কারোর হিম্মত আছে? সামনে থেকে না, যা করতে হবে পেছন থেকে। আচ্ছা
করেছেন কেন? ভাগ বেটা ভাগ। দাদা কি রক্ত বেরোচ্ছে তো? আপনার কেউ ছুরি মেরেছে? পেছন থেকে মেরে গেছে সালারা। সালারা জানে না সুলতানকে মারতে হলে পেছন থেকে নয়, এখানে মারতে হয়। এটা তো পুলিশ কেস, আগে পুলিশকে আসতে দিন তারপর ভর্তি। কি বলছেন কি? পুলিশ আসতে উনি বাঁচবেন না। আপনি এত কান্নাকাটি করছেন কেন? উনি কে হন আপনার? দাদা হন উনি আমার, দাদা হন উনি আমার, বাঁচান ওনাকে প্লিজ, প্লিজ বাঁচান, একটু ওয়েট করুন, অপারেশন হয়ে গেলে ডক্টর বেরোবে। আমাদের কাছে তো স্টক নেই, আপনি বরং দোকান থেকে নিয়ে আসুন। ওকে, সিস্টার এবারে পেশেন্ট কোথায়? উনি তো চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ চলে গেছে, বলেছিলাম না ওটা একটা অমানুষ, কাকে বাঁচালে তুমি জানো না। হাসপাতালে ভর্তি করেছিস বলছিলি, উনি ভালো আছেন তো? ভালো আছেন বাবা, ওনাকে সকালে হাসপাতাল থেকে ছেড়েও দিয়েছে। তোর বাবা তো সারা রাত ধরে শুধু ওপরওয়ালাকেই দেখেছে। দিশা তুই তাড়াতাড়ি স্নান করে নে, সৌমি এসে গেছে। ওকে চা বিস্কিট দাও মা, আমি আসছি। তুই চল, মাসিমা আমাকে সব দিয়েছে, চল তো। ওই তো ঘরে আছে। এবার থেকে ঠিক করে রাখবি। এবার বাইরে এসো তো, আমি এখন বেরোবো। বাবা আসছি। কাকু আমাদের চোখ থাকতেও আমরা কত কিছু দেখতে পাই না, কি করে পারো এত সবকিছুর উপর নজর রাখতে? কে বলল আমরা দেখতে পাই না? আমাদের চোখ নেই, কিন্তু ওপরওয়ালা আমাদের মনের চোখে অনেক আলো দিয়েছে, তাই আমরা বেশি দেখি। আমি ওকে বলে দিয়েছি। তুই আমার কথা একি, আপনারা আবার এসেছেন, আর কতবার বলবো বলুন তো, এই বাড়ি আমরা বিক্রি করব না, আপনারা আর আসবেন না প্লিজ। এটা দেখেছেন, এলাকার সবাই সাইন করে দিয়েছে,
এখানে বিশাল রেসিডেনশিয়াল কমপ্লেক্স হবে আর মাঝখানে এই জায়গাটুকু তো আমরা ফেলে রাখতে পারি না আমাদের অসুবিধাটা একবার বুঝুন না স্যার আমরা বিক্রি করব না বাড়ি মানে তো শুধু ইট কাঠ মাটি পাথর না অনেক বড় আপনারা আসুন বেশ থানা পুলিশ কোর্ট কাছারি সবই তো করে ফেললাম এবার তাহলে অন্য রাস্তা নিতে হবে এরপর কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না কথাটা বলে দিয়ে গেল অন্য রাস্তা মানে গুন্ডা ডাকবে তো ডাকু আমরাও ডাকবো গুন্ডা আমরা কোথায় পাবো গুন্ডা আরে আমি আছি তো শোন এই শহরের সব থেকে বড় টেরর হচ্ছে সুলতান আমরা আমরা ওর কাছে যাব টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি টাকা ধ্যান শুনি এ তো সেই লোকটা কোন লোকটা যাকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম বলেছিলাম না তোকে উনি তো টাকা চিন্তা মনি ব্যাস তাহলে তো হয়েই গেল তুই ওর লাইফ বাঁচিয়েছিস এবার ওকে দিয়ে তুই তোর বাড়িটা বাঁচিয়ে নে না না ওসব ওনাকে বলতে হবে না আমরা আর বাকি পাঁচজনের মতন টাকা দিয়ে ওনাকে কাজ করতে বলবো বলো টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন বলো সোনামণিরা আমাদের না একজন মাস্তান চাই বলে তো হাত পা তোড়নে বালা মাথা ফাটানে বালা একদম একদম অমানুষ জানোয়ার চাই সেজন্যই আপনার কাছে এসেছি অমানুষ চাই না জানোয়ার চাই না না দাদা ও আপনার কথা বলছে না আপনি তো খুবই ভালো মানুষ আসলে চুপ কর তুই বল আসলে দাদা কি হয়েছে আমাদের বাড়িতে আসলে কয়েকজন গুন্ডা কথা ছিল না মানে আপনি সত্যি সত্যি মাস্তান তো আপনাকে দেখতে ঠিক হিরোদের মতো আচ্ছা আপনি মারপিট করতে পারেন তো কি ভেবেছিস কি আর তোরা শালা বাপের দেয়া প্রাণটা নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি আর এই চল চল সালাম চল ফট সালাম এই এখানে বসে কি করছিস চল চল সালাম চল সালাম ফট 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 এদা আগে বড় রামদানি এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে আচ্ছা ফট ফট সালাম এই সবাই কান খুলে শুনে রে এখানে বসে বসে নাটক করিস না পারলে আমায় মার নালে পাতলি গালি দে ফট 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 সালা সেদিন তো এসে খুব পেছন দিয়ে ছুরি মেরে গেলি যদি এক বাপের বাড়ি থাকিস তোদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি এসে মার দেখি মার সালা একবার যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কি হবে জানিস তো ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে আয় 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 চলবে চলবে না দৌড়াবে আপনার রেটটা আয় ছোট আবারো মেনু কার্ডটা দিয়ে দে হ্যাঁ এটা হলো কি না না আমরা কিছু খাবো না আরে এটা খাবারের মেনু নয় ফানি গার্ল ছোট হ্যাঁ হাত পা ভাঙতে গেলে পাঁচ ফোবনা বিলা করতে হলে দশ বসন বাড়ির ফেসলা থাকলে পনেরো আর ফুল টু বল করতে হলে বিশ বিশ পিস করে কাটতে গেলে তিরিশ আর গ্যাংওয়ার লাগাতে গেলে চল্লিশ ফিক্স প্রাইস দর দাম করিয়া লজ্জা দেবেন না ওদের কি দরকার ওই যে স্যার বললাম না বাড়ির ব্যাপার চড়ু হ্যাঁ পনেরো 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 হাজার হ্যাঁ আমার কাছে তো দশের বেশি নেই আরে দশে কি হবে ভাই ভাই দশে কিন্তু হবে না বলে দিলাম একদম দশে হবে না স্যার প্লিজ আচ্ছা ঠিক আছে লেডিসদের জন্য চৈত্র মাসের ডিসকাউন্ট চলছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক চল বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসি আর তোদের বাগানটাও দেখে আসি আয় চলো আয় আচ্ছা মেসোমশাই এগুলো কি ফুল গোলাপ ফুল আচ্ছা গোলাপ ফুল এই যে এই যে এদিকে এদিকটা দেখো এই যে এগুলো হলো সূর্যমুখী ফুল আচ্ছা সানফ্লাওয়ার আচ্ছা সানফ্লাওয়ার এই সূর্যমুখী ফুল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের পাপড়িগুলো মেলে দেয় মনে হয় সূর্যকে গুড মর্নিং বলে আহ্বান করছে আর আমি আপনাকে গুড বাই বলছি এ নিন আপনার বাড়ির টাকা
আপনি টাকা নেবেন না, বিনা পয়সায় আমাদের সব কাজ করে দেবেন। ফানি ম্যান, ফানি ম্যান। শুনুন, আপনারা আমাকে 10,000 টাকা দিয়েছেন কি তাই তো? আর ওরা আমাকে 5,00,000 টাকা দিয়েছে এই বাড়ি খালি করানোর জন্য। আপনারা যদি 5,00,000 টাকা থেকে 1 টাকাও বেশি দেন তাহলে তালা আবার খুলে দেবো, না হলে ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। আপনি কিন্তু আমাদের কথা দিয়েছেন, আর এখন ধোকা দিচ্ছি। না, এটা ঠিক না, এটা অন্যায়, এটা অনৈতিক, অনৈতিক। এই কলেজে পড়া মেয়ে, অন্ধ বাবা মা, দাদুর তৈরি করা বাড়ি, স্মৃতি, আবেগ, এসব আমার ঘটে কিছু ঢোকে না। আমার মাথায় শুধু একটা জিনিসই ঢোকে, টাকা, টাকা। প্রমোটার যা দিচ্ছে নিয়ে কাগজে সই সাবুত করে ফেরত দিয়ে দেবেন, বুঝেছেন? টাকা, টাকা, টাকায় গান্ধী ছাপ, টাকাই দুনিয়ার বাপ। চললাম। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি ধ্যান। আসড়ু, এক গ্লাস জল দে তো। আঞ্জি মনি হারা ফনি, টাকা ছাড়া মনি হারা ফনি। ভাই জল এগিরে, তুই এক্ষুনি আমাকে জল দিলি তো, তুই কি আমাকে জলে ডুবে মারবি নাকি রে শালা? আমি আমি কখন দিলাম? এই শালা, তুই তো জল দিলি, তোর হাতে দুখানা চুড়ি। এগিরে, কি দেখলাম আমি? এ আমার মাথা ফাতে গরম হয়ে আছে, আমার মাথায় কিছু ঢুকছে না। এ পাখা চালা, পাখা চালা, পাখা চালা, চালাচ্ছি ভাই, চালাচ্ছি। এ ভাই ভূত, ভাই ভূত, ভূত। ভাই ভাই, মালকে ইটা সুইসাইড করে এখানে ভূত হয়ে আসছে ভাই, ভাই ভাগো এখান থেকে। দেখতে পাচ্ছিস না ভূত কখনো কলা খায়? এই কি ব্যাপার, এখানে কি চাই? চাল পাতলি গালি দে ফোট ফোট। আমাদের বাড়িতে তো তলা পড়ে গেছে, তাই আপনার এখানে চলে এসেছি সুলতান বাবু। আমরা চাবি পেলেই চলে যাব। চলে যাব মানে? চাল এক্ষুনি ফোট, এক্ষুনি ফোট, নাহলে 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 সালা, এই সালা আগুন লাগিয়ে দেবো, আগুন, আগুন লাগিয়ে দেবো সালা। এই এই ফাট সালা, তারপর ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। ফাট সালা। দেখি রে, কোনো কাজ হলো না কেন ভাই? বাড়িলা তো তুমি ভাই, ফাটলে ফুটলে ওদের কি? তুমি তুমি ওকে তুলে ফেলে দাও। আমাদের তুলে ফেললে আমরা আবার আপনার দোরগোড়ায় ফিরে আসব, আর এখানে সুইসাইড করব, তারপর ভূত হয়ে আপনাদের ঘরে চাপবো। এই এই শালা, সুইসাইড করতে হবে না, তোদের এখানেই মেরে পুঁতে রেখে দেবো শালা। ভাগ শালা, ভাই তুই দিলে না ভূত হয়ে যাবে ভাই, ভাই তুই চলো ভাই, ভাই রাখবো না। মুভি মশলা পাওয়ার্ড বাই ভ্যান হিউজেন, জিতের সঙ্গে কাজ করে। ওই ছোট আগুন লেগেছে, চারিদিকে ধোঁয়া তো হয়ে গেছে, ছোট একটু জল নিয়ে আয়। ওই ছোট ভাই, আগুন না, আগুন না, ওই দিশা তোমার ঘরে ধুনো দিয়েছে। কাকে ধুনে দিয়েছে? আরে ধুনে না, ধুনো, ধুনো দিয়েছে, ঘর সংসারে দিতে হয়, তুমি বুঝবে না। তুমি চলো, তোমাকে একটা ভালো জিনিস দেখাবো। এসো না, এসো, এসো, এই দেখো, কাজ হয়েছে না? বলো তো কে এঁকেছে? আরে দিশা এঁকেছে, মাইরি বলছি ভাই, ওর হাতে না পুরো ক্যামেরা ফিট করা। তুমি বসো, 5 মিনিটের মধ্যে তোমাকে ডিটটো নামিয়ে দেবে। এই নামিয়ে দেবে মানে? হ্যাঁ, মানে আপনারা ছবি এঁকে দেবো। বসুন না সুলতানদা, লজ্জা পাচ্ছেন কেন? দেখুন না, এই দেয়ালে বাবা, মা, ছোটুদা আর আপনার ছবি পরপর থাকবে, কি সুন্দর লাগবে বলুন। বাহ শালা, সুন্দর লাগবে, সুন্দর লাগবে, সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। জানেন সুলতান বাবু, আমার মা বলতেন একটা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বোঝা যায় সেই ঘরের দেওয়াল দেখে, বাকি ছিল শুধু এই মানি প্ল্যান্টটা। এটা কোথায় রাখি বলুন তো? আমার দাও বাবা। জানেন সুলতানরা, এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো টাকা পয়সার অভাব হয় না। টাকা শেখাচ্ছে আমাকে, টাকা শেখাচ্ছে ছোট, সব তোর জন্য হয়েছে। আগে সালাত তোকে দানা বলবো, তারপর তোকে বুঝবো। চল 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 সুলতান বাবা,
এই নাও বাবা, সকাল থেকে কিছু খাওনি, এবার খেয়ে নাও। এই ছোটু, আমি পাগল হয়ে যাবো, পাগল। সামলাই এদেরকে, সামলাচ্ছি সামলাচ্ছি ভাই ভাই, আমি সামলাচ্ছি। ভাই ভাই ভাই, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি তো আছি। শালা, কে ভেঙে পড়ছে? আমি চেষ্টা করছি, ওই মালগুলো যদি ছুরি নিয়ে আসতো ওই ছুরিতে ওদের কোপাতাম। মালগুলো তো কিছুই আনিনি। ওরা ওরা বুঝতেই পারছি না ওদের সাথে কি করে ফাইট করবো। ভাই তুমি ফাইটও করতে পারছো না। আরে কি করে ফাইট করবো, কি করে ফাইট করবো? ওই মালগুলোকে দেখলে বুকের ভেতরটা কিরকম ঢিলা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওরা কিছু একটা কেলো পাকিয়েছে, ওই মালগুলো নিশ্চয়ই কিছু একটা কেলো পাকিয়েছে। মায়ের শালা জিন্দগিতে না বুকের ভেতরটা এরকম কুবলেট কোনোদিন হয়নি। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, এটা হলো একটা ইমোশনাল অত্যাচার, মানে ওই খাঁটি বাংলায় কপচলে পারিবারিক বন্ধন। সেটা আবার কি গেল বুঝলো না? এটা হলো কি, ওই ওই একটা ফ্যামিলির মধ্যে সকলের মধ্যে ভালোবাসা, ওই সকলের তরে সকলে আমরা একসাথে খাবো থাকবো, মানে টোটাল সুখের সংসার। ও সুখের সংসার, সোনার সংসার। এবার দেখ ওই তিনটে মালকে কি করে সংসারের প্যাচে ফেলে নিংড়ে ছিবড়ে করে ওই বাড়ি থেকে বার করি, তারপর যা হবে দেখা যাবে। সালা ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। যা ছোটু, স্যার 100টা মেনিয়ে কন্টেনার রেডি আছে। গুড, যাও। সব ঠিক আছে লামা? হ্যাঁ ভাই, 100টা মেয়ে সাপ্লাই হবে, কোনো মিস্টেক যেন না হয়। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি আছি। অল রাইট। একটা মেসাই কন্টেনার গলে ধরে দিয়েছে। কে? হ্যাঁ স্যার। দাদাকে 100টা মেয়ে বলা হয়েছে, আমার 100টা মেয়ে লাগবে। এই যেখান থেকে পারিস, যেখান থেকে পারিস আর একটা মেয়েকে 1 ঘন্টার মধ্যে নিয়ে। ওকে ওকে স্যার। স্যার, আমরা অন্ধ বাচ্চাদের জন্য সাহায্য চাইছি, আপনারা যদি কিছু। অ্যাকচুয়ালি আমি আমার পাঁচটা গাড়িতে ফেলে এসেছি, তো আপনি আসুন, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই আসুন। ব্রো এখানেই আছে বললাম না, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। আসুন ভিতরে আসুন, চলুন। মানে আমি তো শুধু আমার ঘর পাই নিতে এসেছি। এই ওর মুখে টাকা মার, কাটা এটাকে। এই তো একবারে বুঝে গেলি। শোন, কুত্তা কেউ কেউ করলে না কুত্তার মুখে হাড্ডি চুরে দিবি, দেখবি কুত্তা কেউ কেউ করে কেটে পড়বে। না না না, এটা কিন্তু ঠিক না। কুত্তা দেখ, আমার মটকা চটকে গেলে আমি টাকা নিয়ে ঠান্ডা হয়ে যাই, কিন্তু ইগো চটকে গেলে এলিয়ে ঠান্ডা করে। ওই পাঙ্গা নিস না, মেরে লাশ ফেলে দেবো। লাশ? ফানি মান, ফানি মান, ফানি মান, একবার শুধু ছুঁয়ে দেখ, তারপর দেখবি শালা ফাটবে ফুটবে, বাড়িওয়ালা ফুটবে।
দিশা সুলতান বাবু দেখুন না, ও এখানে কোথাও আছে, বাঁচান না দিশার মাকে। আমি জানতাম, সারাটা জীবন ও আমার আগে মরতে চেয়েছিল, তাই হলো। আপনি তো আবার টাকা ছাড়া কিছু বোঝেন না, বোঝেন না তো টাকা ছাড়া, টাকা চাই তো আপনার, তোমার খুব কষ্ট হচ্ছে, কেঁদো না আঙ্কেল, চোখে জল মুছে নাও, কেঁদো না। মন তোর হয়েছে কি বল, মন তোর হয়েছে কি বল না, মন তোর হয়েছে কি বল না, এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা, মন তোর হয়েছে কি বল না, মন তোর হয়েছে কি বল না।
এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। ছিল না কেউ যে আপন, এ কেমন জীবন যাপন, উত্তর মন খুঁজে পায় না। এ বুকে শুধুই যন্ত্রণা, এ বুকে শুধুই যন্ত্রণা। মন তরে হয়েছে কি বল না, আমি তোর দাদা, তারপর থেকে দিশাই আমার সব, ওর সুখ ওর দুঃখ ওর কষ্ট, এমনকি ওর প্রতিশোধটাও আমার। দিশার এসব কিছু মনে নেই, আর আমি চাইও না মনে পড়ো। দিশার জীবনটা নতুন করে সাজিয়ে দেব বলে আমি কলকাতায় এলাম, আর কলকাতায় এসে সুলতান হয়ে যায় রাজা। আমার এই অমানুষ চেহারাটা দিশার কাছ থেকে লুকিয়ে দিশার প্রতিশোধ আমাকে নিতে হবে। এসব নিয়ে চিন্তা করছিলাম, তার মাঝেই হঠাৎ আহির এসে একদিন দিশাকে বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটাকে সৎ মনে হলো, আমিও স্বস্তি পেলাম। আমার মতন খুনি অমানুষের জন্য এই সম্পর্কটা নষ্ট করবেন না প্লিজ। আপনি চাইলে আমি সারা জীবন আপনাদের মুখোমুখি হব না, কিন্তু এই বিয়েটা ভাঙবেন না প্লিজ। রাজা, ওকালতি করতে গিয়েছি বলে খুনি অমানুষ আমি কম দেখিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমার মতন খুনি অমানুষ দাদা যেন সব বোন পায়। হ্যাঁ রাজা, আজকে আমি সত্যি বুঝতে পারছি এই দুনিয়ায় রক্তের সম্পর্কের থেকেও আরো অনেক বড় সম্পর্ক আছে, আর আমি সেই সম্পর্কের পাশে সবসময় থাকতে চাই। কোনো পরিচয় চাই না, কোনো নাম চাই না, আমি শুধু তোমাদের পাশে থাকতে চাই। আমাকে কোনোদিন সরিয়ে দিও না প্লিজ। মুভি আমার মন তোর পারা এসেছে তোরই আশকারায়, আমার মন তোর পারা এসেছে তোরই আশকারায়। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। আমার মন তোর পারা এসেছে তোর আশকারায়, আমার মন তোর পারা এসেছে তোর আশকারায়। আমার হলি হলি গলির ভিড়ে তোকে একলা
কিছু চুপ কথাতে ছিলি কল্পনাতে ছিলি রূপ কথাতে আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় সুখের ঠিকানা আধো ঘুমের ঘোরে আরে আদরে চেনা স্বপ্ন হলো চেনা তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায় হ্যাঁ স্যার আমার দাদা এসব চোর ঝামেলার মধ্যে একদম থাকে না ভীষণ মাটির মানুষ ভীষণ মাটির মানুষ এখন কোথায় দাদা তোমার আমাকে নিতে এখানেই আসছে আচ্ছা আমরাও একটু আলাপ করব ডোন্ট প্যানিক তুমিও খুব মিষ্টি মেয়ে তোমার দাদাকে দেখে বোঝা যাচ্ছে ইনোসেন্ট ওনাকে আসতে বলো আমার দাদা কিছু করেনি স্যার স্যার ওদের যেতে দিন স্যার ওরা কিচ্ছু করেনি এই তোমরা চাও 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 স্যার থ্যাংক ইউ স্যার স্যার উপরওয়ালা আপনার ফ্যামিলি আপনার ছেলের সবার ভালো করুক স্যার স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমায় ক্ষমা করে দিচ্ছে আমায় ক্ষমা এতদিন বাদে একটা সব দোষ আমার আমি আর তোমাকে না জানি কোনো কোথাও যাবো না না ঠিক আছে দিশা কিন্তু দাভাই ওরা কারা কি করে বলি বলতো সকালবেলা খবরের কাগজে দেখলাম তুমি কোথায় আমরা এক্ষুনি আসছি
এই তো এসো দিশা, বেনারসিটা দেখে নেবে, আপনিও চলুন না। না না, আপনারা যান, আমার কিছু দরকারি কাজ আছে। আপনারা কেনাকাটা করে সাবধানে বাড়ি ফিরবেন। আর আহির, আসি। এসো। মা তোমরা যাও, আমি একটু আসছি। ঠিক আছে। রাজা, রাজা কি হয়েছে? তোমার কত টেন্স দেখাচ্ছে কেন? রনি কলকাতায় চলে এসেছে, ও আমার ব্যাপারে জেনেও গেছে, যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে। ও কিছু করার আগে যা করার আমাকেই করতে হবে। দিশা কোথায়? দিশা, ও তো বললো আপনি ওকে সঙ্গে সঙ্গে থাকতে পারলে না। না না, ঠিক আছে, আমি ওকে নিচে দোকানে ডেকেছিলাম, আমি দেখছি। আমি আসছি। মানে ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমি তো কিছুই না। আমার বোন কোথায়? আমার কাছে এসে নিয়ে যা। কোথায় বলবো বলবো, এত তাড়া কিসে? চল আগে গাড়িতে ওঠ, চল। দিশার কিছু হবে না, ওর গায়ে আমি একটাও হাঁচড় লাগতে দেবো না। আমি যদি নাও ফিরে আসি, দিশা আসবে। তোমার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেওয়ার দায়িত্বটা তোমার, মনে থাকে যাবে। কোথায় আমার বোন? কোথায় আমার বোন? আমার বোন কোথায়? কোথায় আমার বোন? খুন করে দিয়েছি। বোনকে খুব ভালোবাসিস তাই না? আমিও আমার ভাইদের খুব ভালোবাসতাম। দুটো ভাইয়ের বদলে একটা বোন, হিসেবটা কি ভুল হলো? কিন্তু তোর বোনকে আমি মারিনি, মারবো না, প্রমিস। কেন জানিস? গোছি মেয়েরা হলো আমার ব্যবসার লক্ষ্মী। দেখ ভাই, তুই কে? আমার ভাইদের সঙ্গে তোর কি পাঙ্গা আমি জানি, কিন্তু একটা কথা মানতেই হবে, তুই নাম্বার ওয়ান। হ্যাটস অফ টু ইউ। কিন্তু আমিও বা হার মানবো কেন বল? তুই জানিস তোর বোনকে আমার কাছে কে নিয়ে এসেছে? ওই দেখ, দেখ দিশা, দিশা, যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস, যার জন্য তুই সব করতে পারিস, তাকেই আমার হাতে তুলে দিয়েছিস তুই। এবার বল কে বেশি? তুই না আমি? সারা জীবনে তুই ভুলতে পারবি না। ওই দেখ, তোর বোন চলে যাচ্ছে, তোর বোন চলে যাচ্ছে। এবার থেকে তোর বোন বাজারে দাঁড়াবে, ওর শরীরের ইঞ্জিন ধরে রেট লাগানো হবে, রোজ ফুলশয্যা, রোজ নতুন কাস্টমার, আর সব কিছুর জন্য দায়ী তুই, শুধু তুই। সারা জীবন নিজেকে ঘেন্না করে বাঁচবি, নিজেকে ঘেন্না করে। দিশা, তুই কোথায়?
গাড়ি টিকিতে আছি না ভাই, গাড়ি খুব স্পিডে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। দিশা তুই কান্নাকাটি করিস না, শান্ত হ। আর শোন, দিকের বাইরে দেখার চেষ্টা কর, দিকের বাইরে দেখ। দিশা আমি করে আসছি। আমিও তো এখন সেকেন্ড হুগলি ব্রিজে আছি, আমি এক্ষুনি আসি। তুই চিন্তা করিস না, আমি আসছি। আমিও তো বাবুঘাটেই আছি। আমিও তো ইডেন গার্ডেন্সে আছি, আমি আসি। দিশা দাঁড়া, তুই চিন্তা করিস না, ধর্মতলা থেকে যাচ্ছি দাবি। এসে গেছি দিশা, আমি আমি এসে গেছি। তবে আমার জামে আটকে গেছি। তবে তুমি কোথায় দাবি? এই তো এখানে আছি দিশা। এখন কি দেখতে পাচ্ছিস দিশা? আমার কি দেখতে পাচ্ছিস? তুই মুখ দেখতে পাচ্ছিস না পিঠ দেখতে পাচ্ছিস? বল দিশা তাড়াতাড়ি। তোমার মুখ দেখতে পাচ্ছি না ভাই। দিশা ভালো করে শোন, তোর গাড়ির পেছনে একটা ইন্ডিকেটর বক্স আছে। ওটাতে কটা তার দেখতে পাচ্ছিস? অনেকগুলো তার। ওগুলো টেনে খুলে ফেলে দে। আমি পারছি না ভাই। তোকে পারতেই হবে দিশা। খুব শক্ত। তোকে খুলতেই হবে দিশা, সিগন্যাল খুলে আছে। তাড়াতাড়ি খোল দিশা, খোল তাড়াতাড়ি, খোল দিশা, খোল খোল দিশা, খোল। আমি দেখতে পেয়েছি, আমি তোর গাড়ি দেখতে পেয়েছি দিশা। আমি আসি, আমি আসি দিশা। চোখের আড়ালে চলে গেলেই তোর জীবন থেকে তোর বোনও চলে যাবে। দিশা, দুনিয়ার কোন লম্পটে আমি নিজেও তা জানি না। দিশা, আরো চিৎকার কর, আরো চিৎকার কর। আহারে, তোর ছোট বোন, বড় আদরের ছোট বোন। দিশা, দিশা, গাড়িতে চলে যাচ্ছে রে। Thank you.
তাহলে খাদের নিচে ওরা কারা? ওয়াইল্ডস্টোন প্রেজেন্টস ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার খাদ 7ই অক্টোবর দুপুর 1টায়। টাকার জন্য খুন করত, সে তার বোনের জন্য এইটুকু করতে পারে না? কিসের বদলা নিলি তুই? কে তুই? কে তুই? আমি কে? আমি কে? যা গিয়ে ওপরে তোর ভাইদেরকেও বলিস, আর তুইও জেনে নে, আমার নাম সুলতান। মাটিতে পানিতে খুশির ঝল, আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল, তোমার আমার সবার মুখে হাসির চমক।